D4 ইলেকট্রনিক কনফিগারেশন দুটো আয়নের হয়, একটা ক্রোমিয়াম 2+ আর একটা ম্যাঙ্গানিজ 3+। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো তাহলে সেটা হবে আর্গন 3D5 4S1। এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে Cr2+ হবে, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3D, এখান থেকে একটা 3D4। অ্যাট দ্য সেম টাইম ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো আর্গন 3D5 4S2, এখান থেকে যদি তিনটি ইলেকট্রন বাইরে বেরিয়ে যায় তাহলে এখান থেকে দুটো এখান থেকে একটা, তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3D4। তাহলে বোথ কেসে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন আসছে 3D4। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ক্রোমিয়াম যেটা আছে এটা রিডিউসিং এজেন্ট Cr2+, তার মানে ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু বি অক্সিডাইজড, নিজে অক্সিডাইজড হতে চায়। কেন হতে চায় সেটা আমাদের এক্সপ্লেন করতে হবে। যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমি ক্রোমিয়ামের দেখি এবং বক্স করে দেখি Cr2+, সেটা দাঁড়াবে এরকম, ডি 5টা অরবিটাল, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, একটা অরবিটাল শুধু খালি আছে। তাহলে এ কেন Cr3+ যেতে চাইছে, কেন অক্সিডাইজড হতে চাইছে? যদি অক্সিডাইজড হয় Cr3+ হয় তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে 3D3। 3D3-তে যদি আমরা স্প্লিটিং করে দেখি এই ডি অরবিটাল, আফটার স্প্লিটিং এরকম হয়, তাহলে আমরা এবার এগুলোকে জাস্ট অ্যাটাচ করে নিচ্ছি T2G level অ্যান্ড EG level-এ। কটা ইলেকট্রন আছে Cr3+ 1, 2, 3, তাহলে ইলেকট্রনগুলো ফিল আপ হবে কিরমভাবে 1, 2, 3 হয়ে আর উপরে যাওয়ার মতো এনার্জি নেই, তাহলে এরকমভাবেই আনপেয়ার্ড হয়ে T2G অরবিটালটা পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি T2G যেটা আছে সেটা হাফ ফিল্ড অবস্থায় পড়ে আছে। তাহলে Cr3+ জন্য আমরা বলতে পারছি যে T2G level ইজ হাফ ফিল্ড, দ্যাটস ওয়াই ইটস স্টেবল। এই স্টেবিলিটিটা গেইন করার জন্য ক্রোমিয়াম 2+ থেকে ইজিলি নিজে অক্সিডাইজড হয়ে গিয়ে Cr3+ চলে আসতে পারে। যেহেতু নিজে অক্সিডাইজড হয় তাই বলবো ইট ইজ এন রিডিউসিং এজেন্ট, কেন ক্রোমিয়াম 2+ রিডিউসিং এজেন্ট, কারণ নিজে অক্সিডাইজড হচ্ছে টু গেইন দ্য হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন অফ T2G level, দ্যাটস ওয়াই Cr2+ ইজ এ রিডিউসিং এজেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রুভ করতে হবে ম্যাঙ্গানিজ 3+ একটা অক্সিডাইজিং এজেন্ট, জন্য একটা ফ্রেশ স্লাইড লাগবে। ম্যাঙ্গানিজ 3+ তোমরা নিজেরাও করতে পারো, ভিডিওটা পজ করে একবার নিজেরা ট্রাই করবে, দেখবে নিশ্চয়ই পারবে। ম্যাঙ্গানিজ 3+ নর্মাল যদি বক্স করে দেখি তাহলে সেটা দেখতে এরকম 1, 2, 3, 4। তাহলে ও নিজে অক্সিডাইজিং এজেন্ট বলেছে, তাহলে নিজেরা ইজিলি রিডিউসড হতে চায়। রিডিউসড হয় মানে একটা ইলেকট্রন ও চাইছে গেন করতে, গেন করে ম্যাঙ্গানিজ 2+ আসতে চাইছে। ম্যাঙ্গানিজ 2+ আসলে কী সুবিধা আছে দেখা যাক, এটা আর্গন 3D5 ইলেকট্রনিক কনফিগারেশন। সুবিধাটা কী যদি বক্স করো, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে ডি অরবিটালটাই হাফ ফিল্ড, ডি অরবিটাল ইজ হাফ ফিল্ড। এই পুরো ডি হাফ ফিল্ডটা হাফ ফিল্ড রয়েছে, এখানে কি হাফ ফিল্ড ছিল, এটা ছিল নাইদার হাফ ফিল্ড, এইটা নাইদার হাফ ফিল্ড নর ফুল ফিল্ড, বাট এখানে T2G বা ইজি বলার দরকার নেই, স্প্লিটিং করার দরকার নেই। ওভারঅল যে T2G আছে, ওভারঅল যে ডি অরবিটাল আছে সেটা হাফ ফিল্ড হয়েছে। তাহলে গেইন করছে, স্টেবিলিটি গেইন করছে, এই জন্য এটা ইজিলি রিডিউসড হয়ে গেছে। তাহলে রিডিউসড হওয়ার কারণটা কি, ম্যাঙ্গানিজ 2+ ইজ ইজিলি রিডিউসড, ম্যাঙ্গানিজ 3+ ইজ ইজিলি রিডিউসড টু ম্যাঙ্গানিজ 2+ টু গেইন
স্টেবিলিটি, ইসে স্টেবিলিটি হাফ ফিল্ড অরবিট অফ ডি, এর স্টেবিলিটি করার জন্য ও একটা ইলেকট্রন গেইন করছে, ইলেকট্রন গেইন করে ম্যাঙ্গানিজ টু প্লাস হচ্ছে, যেহেতু নিজে রিডিউসড হচ্ছে তাই আমি বলবো ইটস অ্যান অক্সিডাইজিং এজেন্ট। আই থিঙ্ক বোঝা গেছে কোশ্চেন অ্যান্সারটা, এইভাবে অ্যান্সার করতে হয়, এক একটা এক এক রকমের হয়। হ্যাঁ, আগে থেকে বুঝে নেবে যে কখন আমরা স্প্লিটিং করবো, ওরা স্টেটমেন্ট দিয়েই দেবে যে হ্যাঁ এটা অক্সিডাইজড হতে চায়, এটা রিডিউসড হতে চায়। তো সেই কন্ডিশনটাকে আমরা বুঝে নেব যে কখন আমাদের স্প্লিটিং করতে হবে, কখন আমাদের ওভারঅল ডি অরবিটাল নিয়ে কথা বলতে হবে। প্র্যাকটিস করতে করতে তোমরা শিখে যাবে।